হাতি আরবি শব্দ হজ্জ, উরুই শব্দ হিসেবে হাতির উৎপত্তিগত অর্থ কি? হাত আছে যার। আদালত কোন ভাষা শব্দ? আর আরবি। আনারস কোন ভাষা শব্দ? পর্তুগিজ। কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ওই ধ্বনি সৃষ্টি হয়? স্বরীয় প্লাস রশ্মি। নিচের কোনগুলো ওলন্দাজ শব্দ? রুইতন, হত্তন। বাংলা বর্ণমালার প্রকৃত ব্যঞ্জন বর্ণ রয়েছে 35টি। কোন দুটি বর্ণকে অন্তস্ত বর্ণ বলা হয়? অন্তস্ত জ ও ব। ক ধ্বনিকে ক অক্ষর বলতে চাইলে তার সাথে কি যোগ করতে হয়? স্বরীয় ধ্বনি। নিচের কোনগুলো গুজরাটি শব্দ? খদ্দর, হরতাল। যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না তাকে বলা হয় স্বরধ্বনি। যে শব্দ বিশ্লেষণ করলে একাধিক মৌলিক বা সাধিত শব্দ পাওয়া যায় তাকে কি বলে? সমাস নিষ্পন্ন শব্দ। নিচের কোনগুলো তৎসম শব্দ উদাহরণ? চন্দ্র, সূর্য, নগরত্ব। নিচের কোনটি যুগরু শব্দ? মহাযাত্রা। রিক্সা কোন ভাষার শব্দ? জাপানি। মহকুমা কোন সংক্রান্ত শব্দ? সাংস্কৃতিক। নিচের কোন শব্দের পরিভাষা দরকার হয় না? রেডিও। নিচের কোন শব্দ বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়? ডুবুরি। পুরুষবাচক শব্দের সাথে কতগুলা প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ গঠন করা যায়? 6টি। নিচের কোনটিতে একাত্মক সচর শব্দ যোগে দীর্ঘতি গঠিত হয়েছে? চালচলন, চালচলন। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? অর্ধতৎসম। গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধতৎসম। কোনটি মৌলিক শব্দ? গোলাপ। পরশ্ব শব্দটি অর্থ কি? পরশু। কোনটি ইংরেজি শব্দ? কমা। কোনটি সাধিত শব্দ না? গোলাপ। তৎসম শব্দ ব্যবহার কোন রীতিতে বেশি হয়? সাধু রীতি। গ্রিক শব্দ কোনটি? দাম। কোন শব্দটি ফার্সি? পেরেশান। লোক ভর্তি হলো ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টি ভাগ করা যায় 3 ভাগে। মৌলিক শব্দ কোনটি? গোলাপ। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? পাঠক। আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে। কোনটি তব্দ শব্দ? চাঁদ। সৌধ শব্দের প্রমিত উচ্চারণ হল সৌধ। কোনটি তর্জন শব্দ? মানব। রুটি শব্দের উদাহরণ কোনটি? তৈল। বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ পাঞ্চা শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? ঞ প্লাস স। যে শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা এসেছে সে শব্দকে বলা হয় তৎসম শব্দ। নামা শব্দটি কোন ভাষা থেকে বাংলা এসেছে? ফার্সি। নিচের কোন শব্দগুলো পর্তুগিজ ভাষা থেকে আগত? পাত্রি, বালতি। নিচের কোন শব্দটি জাপানি ভাষা শব্দ? রিক্সা। নিচের কোনটি মৌলিক শব্দ? গোলাপ। খ্রিস্টাব্দ কোন ধরনের শব্দ? মিশ্র শব্দ। বাংলা ভাষা শব্দের উচ্চমূলক শ্রেণী বিভাগ কয় প্রকার? 5টি। কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে বাংলা এসেছে? ইউনিয়ন। ইমান শব্দটি কোন ভাষা থেকে বাংলা এসেছে? আরবি। নিচের কোনটি চলিত রীতির শব্দ? জুতো।